Hello guys, this is Chiranjit Chil and you are watching DG Classes. Ajir bikhoy hol purno protijogitamulok bazarot dam aru poriman kenekoi nirdharon kora hoy. Iyar agote amar bharsamyor shorto janibo lagbo. Orthat utpadok ejone utpadok utpadonkari ejone ki bindut bharsamyo labh kore ba ketia labh sarbadhik pay. ভারসাম্যর শর্ত বা ভারসাম্য অবস্থা যদি আমি বুঝিবলৈ যাও, ভারসাম্য অবস্থা এনেকুৱা এটা অৱস্থাক বুজায় যি অৱস্থাত উৎপাদককাৰীজনে বা উৎপাদনকাৰীজনে সৰ্বাধিক লাভ অৰ্জন কৰে। তেনে ক্ষেত্ৰত উৎপাদনকাৰীসকলে যি বিন্দুত ভারসাম্য দাম বা পৰিমাণ নিৰ্ধাৰণ কৰিব সেই বিন্দুটোত ভারসাম্যৰ শর্তসমূহ পূৰণ হ'ব লাগিব। ভারসাম্যৰ শর্ত দুটা, নম্বৰ ওৱান প্ৰান্তিক আয় আৰু প্ৰান্তিক ব্যয় ৰেখা সদায় সমান হ'ব লাগিব, আৰু দুই নম্বৰ হ'ল সেই ভাৰসাম্য বিন্দুটোত প্ৰান্তিক ব্যয় ৰেখাডালে প্ৰান্তিক আয় ৰেখাডালক অৰ্থাৎ এম চি এম আৰক তলৰ পৰা কাটিব লাগিব। তো এই ভাৰসাম্যৰ চৰ্তৰ সহায়তহে আমি দাম আৰু পৰিমাণ নিৰ্ধাৰণ কৰিব পাৰিম। এতিয়া আহিছোঁ আমি হ্রস্বকালত কেনেকৈ পূর্ণ প্রতিযোগিতামূলক বজারত দাম আর পরিমাণ নির্ধারণ করা হয়। আমি ইয়ার আগর ভিডিও সমূহত পূর্ণ প্রতিযোগিতামূলক বজারত এমআর এআর আর টিআর কি সম্পর্ক সেই বিষয়ে অধ্যয়ন করা হয়েছে। তো আগর ভিডিও সমূহ ক্লিয়ার কই চাই ললে বেশি সুবিধা হব এই ভিডিওটো বুঝিবলৈ। তো ইয়াতে আমি ও এক্স এক্সিস ধরে ললো, এইফালে আমি ধরিল সামগ্রীর পরিমাণ, আর এইফালে আমি ধরিল দাম, আয় রেখা বা আয় সমূহ এইফালে ধরিম আর ব্যয় সমূহ এইফালে ধরিম ও ওয়াই এক্সিস। আমি জানো যে পূর্ণ প্রতিযোগিতামূলক বজারত কি হয় এম আর আর এ আর রেখা একেডালে হয়, অর্থাৎ এম আর আর এ আর রেখাডাল কি হয় আনুভূমিক আকৃতির হয়, ইয়া হল এম আর আর এ আর রেখা। এতে আমি কিছু ইয়া হল এম সি রেখা। তো দেখা গৈ আছে যে এম সি আর এম আর এ ই বিন্দুত কটাকটি করেছে। এই ই বিন্দুটি কি হব ভারসাম্য বিন্দু, যত এম সি আর এম আর কি হয়েছে সমান হয়েছে, আর এম সি রেখাডালে এম আর রেখাডালক তলৰ পৰা কাটিছে। তো ইয়া হব আমার যদি আমি কিছুমান বিন্দুর সহায়ত আনি ইফালে লগাই দিও পরিমাণের ফলে, তো ইয়া হব ভারসাম্য পরিমাণ ও কিউ, আর ইয়া হব ওপি অর্থাৎ ভারসাম্য দাম। এই ক্ষেত্রে আমি কি পালো, যেতিয়া ভারসাম্য বিন্দু ই আছিল তেনে ক্ষেত্রত আমি পালো ওপি পালো ভারসাম্য দাম, আর ও কিউ পালো ভারসাম্য পরিমাণ। তেনে ক্ষেত্রত ইয়াত যদি আমি আরো অলপ বিশেষকে বুঝিবলৈ যাও, যদি আমি গড় ব্যয় রেখাডাল ইয়াত আঁকিবলৈ চেষ্টা করো, ইয়া হল এ সি অর্থাৎ এস এ সি বলে আমি কব পাৰিম, কারণ শর্ট রান এভারেজ কস্ট ইয়াত আমি কেবল হ্রস্বকালের কথা আলোচনা করে আছো। এস এম সিক আমি এস এম সি লিখি দিব পাৰোঁ, কাৰণ এইটো হ্রস্বকালীন প্রান্তিক ব্যয় আৰু ইয়া হ্রস্বকালীন গড় ব্যয়। তো দেখা গৈ আছে যে হ্রস্বকালত উৎপাদন যিজন উৎপাদনকাৰী আছে এই বিন্দুত যদি ভারসাম্য পায় ই বিন্দুত, তো ইয়াত দেখা গৈ আছে যে প্রাইস আৰু এ সি কি হৈছে সমান হৈছে। তো যদি দামৰ লগত এ সি সমান হয় তেনে ক্ষেত্ৰত উৎপাদনকাৰীজনে কি পাব
স্বাভাবিক লাভ পাব। তো স্বাভাবিক লাভ পাওয়ার শর্ত কি হব, দাম আর এসি কি হব লাগবে, সমান হব লাগবে। কিন্তু যদি দ্রব্য বা সামগ্রীটার দাম বৃদ্ধি পায়, তেনে ক্ষেত্রত নতুন আমি এম আর আর ইয়া রেখা পাম। এয়া হল ধরে লৈছো এম আর ওয়ান, এয়ার ওয়ান। তেনে ক্ষেত্র দেখা গৈ আছে যে এম সি রেখাডালে, এই হল এম সি রেখা, এম আর যে নতুন এম আর রেখা আমি আঁকিল, এম আর রেখাডাল এই বিন্দুত কাটিছে, ধরে ললো এই ই ওয়ান। তেনে ক্ষেত্র কি পালো আমি, দাম অলপ বৃদ্ধি পাইছে, ইফালে পরিমাণ হয়েছে ও কিউ ওয়ান। অর্থাৎ আমি যদি ইয়াত লিখিব দেও, লিখি দেখুৱাও, ই ওয়ান বিন্দুত আমি কি পালো, দাম পালো ভারসাম্য ও পি ওয়ান, আর ভারসাম্য পরিমাণ পালো ও কিউ ওয়ান। আর ইয়াত দেখা গৈ আছে যে যেটো দাম আছে, অর্থাৎ দাম আমি পাইছো ইয়াত কিমান, ও পি ওয়ান, সেই দামটো অর্থাৎ প্রাইস কি হৈ আছে, গ্রেটার দেন এ সি। অর্থাৎ যেটো গড় ব্যয় আছে এ সি রেখা, ইয়াতকৈ দাম উৎপাদনকারীজনে বেশি পাইছে, তেনে ক্ষেত্র ইয়াক কি বুলি কোৱা হ'ব, অর্থাৎ হ্রস্বকালত উৎপাদনকারীজনে কি পাই আছে, অস্বাভাবিক লাভ পাই আছে, সুপার নর্মাল প্রফিট, অস্বাভাবিক লাভ পাই আছে। কিন্তু হ্রস্বকালত উৎপাদনকারী এজনে স্বাভাবিক লাভ বা অস্বাভাবিক লাভে নোৱাৰে, কেতিয়াবা লোকচান হ'ব পাৰে। যদি আমি সেইটো দেখাবলৈ চেষ্টা কৰোঁ, তেনেহ'লে আমি আগতে গড় পৰিৱৰ্তনশীল ব্যয় ৰেখাডাল আঁকি দেখুৱাইছোঁ। ইয়া হ'ল গড় এ ভি সি, ইয়া হল এ ভি সি রেখা। তো দেখা গৈ আছে যে এ বি সি রেখাডালে এইটো বিন্দুত কাটিছে। যদি আমি দামটো অলপ হ্রাস পোৱা দেখুৱাও, যে যদি দাম হ্রাস পায়, তেনে ক্ষেত্রত কি হব, ধরে ললো এম আর টু এ আর টু, তেনে ক্ষেত্রত কি হব, এই বিন্দুত ভারসাম্য পাম আমি, কারণ এম সি আর এম আর এইটো বিন্দুত ভারসাম্যতা লাভ করছে, যেটো বিন্দু নাম দিল আমি ই টু, পাম আমি কিমান, ও কিউ টু। যদি আমি এইটো ইয়াত দেখিবলৈ চেষ্টা করো, আমি নতুন ভারসাম্য বিন্দু পালো ই টু, যত এম আর টু বা এ আর টু যে আছে ই ভারসাম্য হয়েছে কার লগত, অর্থাৎ সমান হয়েছে কার লগত, এম সি লগত এইটো বিন্দুত। তো ইয়াত আমি ভারসাম্য দাম পাম কিমান, ও পি টু, আর পরিমাণ পাম ও কিউ টু। ইয়াত যদি আমি লিখি দেও ভারসাম্য দাম পালো ও পি টু, আর ভারসাম্য পরিমাণ পালো ও কিউ টু। গতিকে ইয়াত দেখা গৈ আছে যে যেটো দাম পাইছো আমি, সেইটো এসিতকৈ কম আছে, অর্থাৎ ইয়া হল এসি রেখা, এসি রেখাতকৈ আমি দাম কম পাই আছো, অর্থাৎ আমার ব্যয় বেশি হয়ে আছে, তেনে ক্ষেত্রত উৎপাদনকারীজনের কি হব, তেনে ক্ষেত্রত উৎপাদনকারীজনের কি হব, লস হব, অর্থাৎ লোকসান হব। গতিকে হ্রস্বকালত পূর্ণ প্রতিযোগিতামূলক বাজারত দাম বা পরিমাণ নির্ধারণ করবলে হলে দুটা শর্ত পূরণ হব লাগিব, সেটা হল এম সি আর এম আর সমান হব লাগবে, এটা হল প্রথম শর্ত। দ্বিতীয় শর্ত হল এম সি এম আর তলরপা কাটব লাগবে। আর হ্রস্বকালত পূর্ণ প্রতিযোগিতামূলক বাজারের প্রতিষ্ঠান এখনে স্বাভাবিক লাভ পাব পারে, অস্বাভাবিক লাভও পাব পারে, বা লোকসানের সম্মুখীন হব পারে। যদি দামের লগত এসি সমান হয়, যেটো ই বিন্দু হয়েছে, তেনে ক্ষেত্রত স্বাভাবিক লাভ পাব। যদি যেটো দাম পাই আছে সেই দামটো এসিতকৈ বা গড় ব্যয়তকৈ বেশি হয়, তেনে ক্ষেত্রত অস্বাভাবিক লাভ পাব। আনহাতে
যদি যিটো দাম পাই আছে সেই দামতকৈ গড় ব্যয়টো বেছি হয় তেনে ক্ষেত্ৰত কি হ'ব তেওঁৰ লোকচান হ'ব সেই প্ৰতিষ্ঠানখনৰ লোকচান হ'ব ইয়াত আৰু এটা কথা মন কৰিবলগীয়া যে দেখা গৈ আছে যে ইটো বিন্দুত যিটো দাম আছে অৰ্থাৎ প্ৰাইচ সেই প্ৰাইচটো এ ভি চি লগত সমান হৈ আছে এইটো বিন্দু যদি আমি লক্ষ্য কৰোঁ ভালকৈ ইয়াত এ বি চি আৰু দাম সমান হৈ আছে অৰ্থাৎ উৎপাদনকাৰীজনে তেতিয়ালৈকে হ্ৰস্বকালত বজাৰত থাকে যেতিয়ালৈকে তাৰ দাম কমপক্ষেও গড় পৰিৱৰ্তনশীল ব্যয় অৰ্থাৎ এ ভি চিৰ লগত সমান হয় ইয়াৰ তলত যদি দাম আহে তেনে ক্ষেত্ৰত উৎপাদন প্ৰতিষ্ঠানগৰাকীয়ে সেই বজাৰত ইয়াৰো থাকিব নোৱাৰে অৰ্থাৎ দীৰ্ঘকালত সেই প্ৰতিষ্ঠানৰ পৰা বাহিৰ হ'ব গতিকে এই ইটো বিন্দুক আমি ক'ব পাৰোঁ কি বিন্দু উৎপাদন বন্ধ বিন্দু বা ইংৰাজীত কোৱা হয় শ্বাট ডাউন পইণ্ট এইটো কিয় শ্বাট ডাউন পইণ্ট বা কিয় উৎপাদন বন্ধ বিন্দু কাৰণ ইয়াৰ তলত যদি দাম আহি যায় তেনে ক্ষেত্ৰত প্ৰতিষ্ঠানগৰাকীয়ে সেইখন বজাৰত আৰু থাকিব নোৱাৰিব তো উৎপাদন প্ৰতিষ্ঠান এগৰাকীয়ে উৎপাদন প্ৰতিষ্ঠানৰ গৰাকীজনে তেতিয়ালৈকে বজাৰত থাকিব পাৰে যেতিয়ালৈকে কমপক্ষেও গড় পৰিৱৰ্তনশীল ব্যয়ৰ সমান সি দাম পাই থাকে তো ইয়াই হ'ল হ্ৰস্বকালত পূৰ্ণ প্ৰতিযোগিতামূলক বজাৰৰ দাম আৰু পৰিমাণ নিৰ্ধাৰণ এতিয়া আমি একেটা কথাই দীৰ্ঘকালত আলোচনা কৰিম তো ইয়াত দেখা গৈ আছে যে হ্ৰস্বকালত অস্বাভাৱিক লাভো হ'ব পাৰে বা লোকচান হ'ব পাৰে বা স্বাভাৱিক লাভো হ'ব পাৰে তো প্ৰথমতে আমি ধৰি ল'লোঁ যদি অস্বাভাৱিক লাভ হয় তেনে ক্ষেত্ৰত কি হ'ব নতুন নতুন প্ৰতিষ্ঠানবিলাকেও এইখন বজাৰত আহিবলৈ যত্নপৰ কৰিব বা আহিবলৈ চেষ্টা কৰিব তেতিয়া কি হ'ব এই অস্বাভাৱিক লাভটো বেলেগ প্ৰতিষ্ঠানে লৈ ল'ব ইয়াত আমি আঁকিবলৈ চেষ্টা কৰিম ইয়াতে আমি এইফালে এইটো এইফালে দাম ধৰিছোঁ এইফালে আমি পৰিমাণ ধৰিছোঁ এইফালে দাম আয় আৰু ব্যয় ধৰিছোঁ দাম ধৰিছোঁ অৰ্থাৎ প্ৰাইচ আয় ধৰিছোঁ আৰু ব্যয় ধৰিছোঁ এইফালে এয়া হ'ল এম আৰ আৰু এয়াৰ ৰেখা এয়া হ'ল এম চি ৰেখা তো দেখা গৈ আছে এইটো বিন্দুত কি হৈছে আমাৰ ভাৰসাম্য হৈছে এইটো হ'ল ই বিন্দু এয়া হ'ল এ চি হ্ৰস্বকালত যেনেকৈ উৎপাদন প্ৰতিষ্ঠান এগৰাকীয়ে লাভ অস্বাভাৱিক লাভ বা স্বাভাৱিক লাভ বা লোকচানৰ সন্মুখীন হয় কিন্তু তাৰ বিপৰীতে দীৰ্ঘকালত উৎপাদন প্ৰতিষ্ঠান এগৰাকীয়ে কেৱল স্বাভাৱিক লাভহে অৰ্জন কৰা দেখা যায় কিয়নো যেতিয়া হ্ৰস্বকালত অত্যাধিক লাভ পায় তেনে ক্ষেত্ৰত নতুন প্ৰতিষ্ঠানবিলাকেও এইখন বজাৰত প্ৰৱেশ কৰে আৰু এই অস্বাভাৱিক লাভৰ অংশখিনি নতুন প্ৰতিষ্ঠানবিলাকে লয় তেনে ক্ষেত্ৰত প্ৰতিষ্ঠানগৰাকীয়ে আটাইকেইটা প্ৰতিষ্ঠানে কেৱল স্বাভাৱিক লাভে অৰ্জন কৰে আনহাতে আমি যদি হ্ৰস্বকালত ধৰি ল'লোঁ যে উৎপাদন প্ৰতিষ্ঠানবিলাকৰ লোকচান হৈছিল তেনে ক্ষেত্ৰত এই উৎপাদন বন্ধ বিন্দু যেনেকৈ বুজাই দিয়া হ'ল যে এই ক্ষেত্ৰত কি হ'ব বহুতো উৎপাদন প্ৰতিষ্ঠানে কি কৰিব সেইখন বজাৰ প্ৰস্থান কৰিব সেইখন বজাৰক এৰি দিব তেনে ক্ষেত্ৰত কি হ'ব নতুন যিবিলাক প্ৰতিষ্ঠান আছে বা আগৰ যিবিলাক উৎপাদন কৰি আছে তেওঁলোকৰ আকৌ স্বাভাৱিক লাভ ঘূৰি আহিব তো তেনে ক্ষেত্ৰত দেখা যাব যে হ্ৰস্বকালত কেৱল উৎপাদন প্ৰতিষ্ঠানগৰাকীয়ে কি পায় স্বাভাৱিক লাভহে পায় কাৰণ ইয়াত দামৰ লগত গড় ব্যয় কি হৈছে সমান হৈছে তো এই ক্ষেত্ৰত দীৰ্ঘকালত যদি আমি দাম আৰু পৰিমাণ নিৰ্ধাৰণ কৰিবলৈ যাওঁ ইয়াত আমি ভাৰসাম্য বিন্দু পালোঁ ই বিন্দু কিয়নো ই বিন্দু কিয় ভাৰসাম্য কাৰণ
ই বিন্দুত এম সি আর এম আর কি হয়েছে সমান হয়েছে, প্রথম শর্ত। দ্বিতীয় শর্ত, এম সি রেখাডালে এম আর রেখাডালক তলৰ পৰা কাটিছে, ইয়া হল দ্বিতীয় শর্ত। গতি ই হল কি ভারসাম্য বিন্দু, আর ইয়াত ভারসাম্য দাম হব কি, ভারসাম্য দাম হব ও পি, আর ভারসাম্য পরিমাণ কি হব ও কিউ। ইয়াই হল দীর্ঘকালত পূর্ণ প্রতিযোগিতামূলক বজারত দাম আর পরিমাণ নির্ধারণের প্রক্রিয়া। তো আশা করো আমার ভিডিও সমূহ ভাল লাগি আছে, নিশ্চয় শেয়ার লাইক আর চ্যানেলটা সাবস্ক্রাইব করবলৈ নাপাহৰিব। থ্যাংক ইউ ফর ওয়াচিং।